আমি যেরকম আমার বাবাকে দেখে ইন্সপায়ার্ড হই, সেও নিশ্চয়ই আমাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। না, স্টুডিওতে ওইভাবে যায় না, ও বেসিক্যালি আমার আমার যত শো হয় আমার সব শোতেও যায়, সব শোতেও যায়। মানে যেতে যেতে এমন অবস্থা হয়ে গেছে যে এখনও টিম মেম্বারের মতো হয়ে গেছে। কিন্তু টিম মেম্বারের মতো হইলেও যেমন আমি ওকে বলি যে তুমি হালকা কোনো বক্স টানো, মানে তুমি ফিল করো যে তুমি টিম মেম্বার, যেহেতু তুমি এখনও বাজাচ্ছ না তো একটু পার্টিসিপেট করো কোনোভাবে, যে যে অ্যাসিস্ট্যান্টটা কাজ করতেছে ওকে তুমি একটু হেল্প করো, সেট আপ করতে হেল্প করো। তো এইভাবে এইভাবে ওকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। তারপরে যখন ড্রামটা মানে আমরা যখন সাউন্ড চেক করি তখন তো সব কিছু লাগানো থাকে, তো ওই সাউন্ড চেকের সময় আসলে খুব মানে মজা করে ড্রামসটা বাজাতে থাকে। সো ওর হয়তো ওইটাই, ওইভাবে আমি আমি আসলে মানে মাঝে মাঝেই কানে আসতো যে ও একটু একটু মনে হচ্ছে তালায় বাজাচ্ছে বা, তো ওইভাবে আমি আসলে কখনোই ওকে মানে বলি নাই যে তুমি এটা করো বা এটা, বিকজ আমি আসলে দেখতে চাই যে ওর স্বাভাবিকভাবে এই জিনিসটার প্রতি কতটুকু আগ্রহ বা স্বাভাবিকভাবেও কতটুকু পারে, বিকজ আমি আসলে নিজে ওইভাবেই শিখছিলাম। সো আমার কাছে মনে হয় যে যদি হওয়ার হয় তাহলে হয়তো ওইভাবেই হবে, যদি ওইরকম ফিল করি তাহলে হয়তো সেটাকে পরে পার্সু করা যাবে। আর এই তিনজন একসাথে হওয়ার ব্যাপারটা আসলে এটা খুবই আমার কাছে লাগে যে এটা একটা মিরাকল। এটা এটা আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের পঞ্চাশ বছর পূর্তিতে একটা স্কুল থেকে একটা অনুষ্ঠান হয়েছিল। তো ওই অনুষ্ঠানের বদলতেই কিন্তু আসলে এই জিনিসটা ঘটানো সম্ভব হয়েছিল, বিকজ ও তো আসলে এখনও ও তো আর মানে মানে ওইরকমভাবে পাকা পক্ত বাজায় না যে আমি একটা প্রফেশনাল অনুষ্ঠানে ওকে উঠে দিব, সেটা হয়তো না। বাট ওটা তো আসলে প্রফেশনাল কিছু না, ওটা তো ওটা তো অন্য জিনিস। কিন্তু যেহেতু স্কুলেরই অনুষ্ঠান ছিল এবং ওই ও স্কুলের স্টুডেন্ট, তাই ওখানে যদি ও বাজায় ওখানে মানুষ ওটাকে ক্ষমা সুন্দরভাবেই দেখবে। ওইখানে তার যারা টিচার্স বা তার যারা অন্য স্টুডেন্টস তারাও ওখানে ওই উদ্দেশ্য নিয়েই বসবে না যে ও পারফেক্ট কিছু বাজাবে, এখানে ও ভুল করবে এটাই স্বাভাবিক, এবং ওই ওই মানসিকতা নিয়েই সবাই ওখানে ছিল। এই জন্যই ওকে ওখানে আমি উঠেছিলাম এবং এই কারণেই এই জিনিসটা একটা মানে স্মরণীয় ঘটনা হয়ে থাকলো, বিকজ এটা তো আসলে তিন প্রজন্ম আসলে কেউ কখনো চিন্তাই করতে পারে না, এটা এই কারণে এই ব্যাপারটা হয়ে গেছে।